হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই প্রত্যেক দিনের মতো ভালো আছো ও সুস্থ আছো। তো সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ লক্ষ্মী পুজো। তো আজকের দিনটা দেখো সকাল থেকে শুরু করে দিয়েছি আমি, আর ফার্স্টেই সকাল হতেই বসিয়ে দিয়েছি এখানে আমি চা। চা দিয়ে তোমাদের সাথে সকালটা শুরু করলাম, ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক। তাহলে পুরো ব্লগটা সারাদিনের আমি কী কী করলাম, কীভাবে পুজো করলাম টাইমের মধ্যে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার চা হয়ে গেল রেডি। তো চাটা হয়ে যাবার পর ভাবলাম একবার ছাঁকনিটা নিভাবে ডাইরেক্ট আগুনে দিয়ে পুড়িয়ে নিই, কারণ এখানে ছাঁকনিটা যেভাবে মানে আটকে যাচ্ছিলো আর কি, চা ভালোভাবে ছাঁকা যাচ্ছিলো না। তো আমি মাঝে মাঝে এটা করে থাকি, তো তোমরাও চাইলে করতে পারো, অনেকেই জানো। এটা ডাইরেক্ট পুড়িয়ে নিলে তাহলে কি এটা পুরো ক্লিন হয়ে যায় ছাঁকনাটা, যেটা তোমাদের এমনি ডিশ ওয়াশে হয় না। দেখতে দেখতে কিন্তু বন্ধুরা প্রায় বেজে গেছে সকাল 8:30, আর আমি মানে পুজোর জোগাড় এখনও স্টার্ট করিনি, এই জন্যই, কারণ সব কিছু স্টার্ট স্নানের পরেই করবো, এখন আগে সারাদিনের কাজকর্মগুলো টুকটাক সেরে নিই তারপর করবো। তো যাই হোক, ছাঁকনিটা এখানে রেডি হয়ে গেল। এখানে কটা রুটি বানিয়ে নিচ্ছি, যেহেতু আমরা খাবো না, ওটা সেরকম রুটি লাগবে না, তো কয়েকটাই রুটি বানাবো গোনাগুনতি জল খাবারের জন্য। আর যেহেতু আজ শনিবার, এঞ্জেলের তো স্কুল ছুটি, এখনও ও ঘুমোচ্ছে, ওকে এখনও ডাকিনি। আমি ভাবলাম এদিকে আগে জল খাবার সব কিছু রেডি করে নিই, হাতের কাজগুলো সব রেডি করে নিই, তারপর ওকে ওঠাবো, কারণ ও উঠলেই আবার ওর সাথে সময় কেটে যায়। দেখো এখানে আমি রুটি টুটি করে চলে এসেছি, ভাবলাম ওকে এবার ডাকি, কিন্তু এখানে ও পুরো ঘুমোচ্ছে একদম নিশ্চিন্তে। কিন্তু ভাবলাম না, ডেকে আবার উপায় নেই, কারণ সকালবেলায় লক্ষ্মী পুজো বুঝতেই পারছো, নানান ধরনের কাজ থাকে, কাজে কাজে আরও লেট হয়ে যাবে। এখন কিন্তু বাজছে প্রায় 9:30, মানে আর যাই হোক, এঞ্জেল এখন না হোক, যখন স্কুল খোলা থাকে তখনও যখন ডাকি মানে এক থেকে দুবার ডাকলেই ও উঠে যায়, সেরকম ভাবে কান্নাকাটি করে না, ঘুমোতে দাও ঘুমোতে দাও করে। আজকে কি পুজো আছে জানিস? লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে কি হয়? খিচুড়ি। আর পুজো হয় না? পুজো হয়। আর ভোগে কি খাওয়া হয়? আর পায়েস। তো এখন বাচ্চা বন্ধুরা প্রায় 11:30, আমি এঞ্জেলকে খাবার দিয়ে দিয়েছি, তারপর আমি চলে এসেছি স্নান টান সেরে একদম ছাদে, কারণ এখন একটু হালকা হালকা শীত পড়ে গেছে, চানের পর হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য কিছুক্ষণের জন্য স্নান করে চলে এসেছি ছাদে, একটু রোদে চুলটা শুকিয়ে নিয়ে তারপর যাব নিচে পুজোর জোগাড় করতে। এঞ্জেলকে এখনও স্নান করাইনি, এর জন্যই তো দেখলে ও অনেক লেটে উঠেছে। তারপর ব্রাশ ট্রাশ করে দুধ খেয়ে বেজেই গেছে প্রায় 10:30, তারপর ওকে আস্তে আস্তে জল খাবার দিয়েছি এখন নিচে, ও খাচ্ছে, ওর খেতে একটু টাইমটা বেশিই লাগে। তো আমি বললাম তুই খা, তো আমার কাজ এমনি হয়ে গেছিলো, তো আমি ভাবলাম তাহলে স্নানটা করে চলে আসি। তো আমি স্নান টান করে চলে এসেছি ছাদে, এবার আমি যে করে আগে কিছুটা জোগাড় টোগাড় করে নেবো, তারপর ওকে স্নান করিয়ে নেবো। আর রোদটাও কিন্তু বন্ধুরা দারুণভাবে দিয়েছে, মানে জামা কাপড়ও প্রায় 80% শুকিয়ে গেছে, সকাল সকালে যদিও কাঁচা হয়ে যায় আমাদের, একেবারে ভাবছি কাপড়গুলো কয়েকটা নিয়েই নিচে চলে যাবো। ও এঞ্জেলদের স্কুলে দুর্গাপূজার ছুটি পড়েছিল, তো তার জন্য প্রজেক্ট দিয়েছে যে 2 লিটারের বোতল কেটে তার মধ্যে পিটুনিয়া গাছের চারা লাগাতে হবে। তো আমরা পিটুনিয়া গাছ অনেক খুঁজে, এটা হচ্ছে পিটুনিয়া গাছ চারা আর কি, তার সাইডে অন্য দুটো ফুলের চারা দিয়ে দিয়েছি, আর বোতলটা এইভাবে কাটিং করতে হয়েছে। আর এখনও এটার অনেক কাজ আছে, যেহেতু এঞ্জেলদের হাউস কালার হচ্ছে ইয়েলো, তো পুরো বোতলটা ইয়েলো কালার করতে হবে, প্লাস এখানে ফুটো করে দুদিকে দিকে হুক লাগিয়ে আটকানোর জন্য ক্লিপ দিতে হবে। এখন প্রচুর কাজ বাকি আছে। তো আজকে হয়ে গেল শনিবার, আজ লক্ষ্মী পুজো, আজ তো মনে হয় না কিছু হবে, কালকের দিনটাই বাকি আছে, তো দেখা যাক কী হয়। তোমাদেরকে ফাইনালি দেখাবো সোমবারে এঞ্জেল স্কুল যাওয়ার সময়। অ্যাকচুয়ালি স্কুলে যে প্রজেক্টগুলো দেয় সেগুলো আদৌ বাচ্চাদের জন্য তো নয়, অবভিয়াসলি ওগুলো দেয় গার্জেনদের জন্যই বলতে পারো, কারণ ক্লাস 1-এর বাচ্চা তো আর বোতল কাটতে পারে না, নাকি চারা গাছ এনে মাটি দিয়ে চারা গাছ লাগাতে পারে। তো যাই হোক, প্রত্যেকটা মানে প্রজেক্ট হওয়ার সময় মানে মাথা জাস্ট খারাপ হয়ে যায় আমাদের। তো পুজোর আগে আগে হাফ ইয়ারলি এক্সাম ছিল, তখনও প্রচুর পরিমাণে প্রজেক্ট ছিল, যেটা আমি ব্লগেও শেয়ার করেছি, ড্রয়িং ড্রয়িংগুলো। আর এবারে পুজোর ছুটিতেও দিয়েছে যে এই প্রজেক্টটা, তো সেটা নিয়ে এখন বেশ 3-4 দিন ধরেই চলছে। ফাইনালি কালকে পিটুনিয়া গাছ পাওয়া গেছে, তো কালকেই লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর অনেক কাজ বাকি আছে, যেটা বললাম কালার করতে বাকি আছে, কালার আনতে হবে, তারপর ওটাকে হুক লাগাতে হবে। তো দেখা যাক, ফাইনালি তোমাদেরকে সোমবার নিশ্চয়ই দেখাবো। তো চলো এখানে বেশি লেট না করে যাই নিচে, আমার স্নান টান তো হয়েই গেছে, যে করে এবার ভোগের জোগাড় করতে হবে, কারণ 5:30-6:30 মধ্যে পুজোর টাইম আছে। তো তার আগে চলো কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসে এঞ্জেলকে আগে স্নান টান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, ওর দিক থেকে আমার এখন কাজ নিশ্চিন্তি। তারপর এখানে আগে এসেই আমি বসিয়ে দিচ্ছি পায়েস, ভোগের পায়েস। পায়েসটাই আমি আগে করে রাখছি এই জন্য যে পায়েসটা হয়ে থাকলে কী হবে, যে ঠান্ডা হয়ে যাবে বিকেল অবধি, আর যেহেতু 5:30-6:30 মধ্যেই পুজোর মানে শুভটা সময় হচ্ছে, তো সেই জন্যই সেই সময় করবো। তো পায়েস ওইদিকে হচ্ছে, আর এদিকে ভাবলাম কিছুটা মিক্স ভেজের জন্য একটু মশলা রেডি করে রেখে নিলাম। আর এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে বসে পড়েছি এত সবজি, কারণ লক্ষ্মী
লক্ষ্মী পুজোর ভোগে খিচুড়ি তো হবেই, পায়েসও হচ্ছে, সাথে চাটনিও হবে টমেটো, সেই জন্য টমেটোগুলো আগে কেটে নেব। তারপর আস্তে আস্তে যে একটা সবজি হয় এখানে আমরা বলি লাবড়ার তরকারি, তো খুব টেস্টি হয়, তো সেটারই প্রিপারেশন করব সব রকম সবজি দিয়ে। প্রায় যত সবজি থাকে, প্রায় 8-9 রকম 10 রকম যত রকম থাকবে সব মিলিয়ে একটা সবজি বানাবো, সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, দেখতে পাবে। তো যাই হোক, আগে সবজিগুলো কেটে নিই। তার আগে ভাবছি যে 5 রকমের যে ভাজা করব, তো ভাজার আগে সব কিছু কেটে নিই, একটু বেগুন ভাজা করব, কুমড়ো ভাজা, যা ধরনের হয় আর কি, সব রকমের ভাজা ভুজি এগুলো রেডি করে নেব। তো সেই জন্য বেগুন ভাজার জন্য বেগুনগুলো আগে কেটে নিচ্ছি। যেহেতু পূর্ণিমা একদম ভোর রাতেই লেগে গেছে, পূর্ণিমা চলছে, তো সেই জন্য আজকে আমরা যেহেতু পুজো করব কোজাগরি পূর্ণিমা, যদিও সন্ধ্যেবেলায় অনেকে করে, আমরাও সন্ধ্যেবেলাতেই করব, অনেকেই এখনও করছে যেহেতু পূর্ণিমা লেগে গেছে বলে আমি শাঁখটাকের আওয়াজ পাচ্ছি পাশাপাশি বাড়ি থেকে। যাই হোক, আমরা তো সন্ধ্যেবেলাতেই করব, আর যেহেতু উপোস করে আছি, উপোস বলতে সেভাবে নির্জলা উপোস করতে পারি না আমি, কারণ আমার একটু যদি কিছু না খাওয়া হয় আমার শরীর খারাপ হয়ে যায়, তো সেই জন্য একটু আধটু খাবো বলতে ওই মিষ্টি ফল এইসব আর কি, দইয়ের শরবত এইসব খেয়েই আছি এখন অবধি। এখন বাজছে প্রায় 12:30। আমার সবজি টবজি কাটা প্রায় রেডি টেডি করে আমি এদিকে বসে পড়েছি, একটু চাল ভিজিয়ে রেখেছিলাম আলপনার জন্য, সে আতপ চালটাই আগে পিষে নিচ্ছি, পিষে রেডি করে নেব। সবজিগুলো সব কেটে রেডি করে নিয়েছিলাম, ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে নিয়েছিলাম। এদিকে বসিয়ে দিচ্ছি ফার্স্টেই আলু ভাজা, তারপর করে নেব এক এক করে বেগুন ভাজা, আর এদিকে খিচুড়ির জন্য মুগ ডালটা একটু শুকনো কড়াইয়ে আমি নেড়ে নেব। দেখতে দেখতে প্রায় বেজে গেছে বন্ধুরা 1:30 মতো, আর গলাটা পুরো শুকিয়ে গেছে, মানে একদম অবস্থা খারাপ লাগছিল, তো যার জন্য রান্নার ফাঁকেই এদিকে একটু দইয়ের শরবত বানিয়ে নিয়েছি, নর্মালি চিনি দিয়ে আর দই দিয়ে, তো এটাই এখন একটু খেয়ে নেব। তো দইয়ের শরবতটা এদিকে রেডি হয়ে গেল, এটা খেয়ে করে এবার বাকি রান্নাতে আবার লেগে যাব। এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম আগে পায়েসের সাথে চাটনি, একদিকে চাটনি আমার রেডি হয়ে গেছে, পায়েসও ওইদিকে রেডি হয়ে গেছে, ওই দুটো রেডি করে রেখে নিয়েছি, আর 5 রকমের ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ একটা এত বড় কড়াই আমি বসিয়ে নিয়েছি, তো এখানে এই মিক্স ভেজটা বানাচ্ছি। এখানে নানান রকম সবজি দেওয়া আছে, কুমড়ো, কচু, বেগুন, পুঁই ডাঁটা, আলু, গাজর, মানে যত রকমের সবজি ছিল সব দিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, একটু চিনি তেলে দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম নুন দিয়েই আর কি, তারপর কিছুটা হালকা সেদ্ধ হওয়ার পর হলুদ দিয়েও হালকা নেড়ে চেড়ে, তারপর বাঁধাকপি কুচি করে রেখেছিলাম, সে বাঁধাকপিটা মিলিয়ে দেবো। বাঁধাকপিটা দিলে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর আমি ফুলকপি দিইনি, কারণ ফুলকপিটা এটাতে দেবো না, ফুলকপিটা আলাদা করে ভাজার জন্য রেখেছি। তো এদিকে বাঁধাকপিটা ভালো করে মিলিয়ে নেবো আগে, এটা হতে একটু সময় লাগবে, এই তরকারিটা একদম পুরোপুরি ভেজে করে হয় আর কি। তো যাই হোক, এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তখন এটাই পিষে নেব, এটাতে ওই গোটা জিরে, গোটা ধনে আর 5 ফোড়ন সব মিলিয়ে একটু ভাজা মশলা আর কি। তো যাই হোক, এখানে আমার খিচুড়ির জন্য বসিয়ে দিচ্ছি, ওই কড়াইয়েই বসিয়ে দিচ্ছি, যেহেতু খিচুড়ির পরিমাণটা একটু বেশি সেজন্যই আমি ওই কড়াইতেই সব কিছু আগে ভাজাভুজি করে নিয়েছি, তারপর তরকারিও হয়ে গেছে, তো তারপর এই কড়াইটাতেই জল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। প্রায় 1/2 ঘন্টা পর খিচুড়ি প্রায় হয়েই এসেছে, তার আগে আমি নারকেল কুচো একটু মিলিয়ে দিলাম খিচুড়িতে, যেহেতু নিরামিষ খিচুড়ি, ভোগের খিচুড়ি, তো নারকেল কুচি পড়লে একটু ভালোই লাগে। তো আদা বাটা, কাঁচা লঙ্কা আর একটু ধনে গুঁড়ি আর একটু জিরে গুঁড়ি দিয়ে নর্মাল খিচুড়িটা বানিয়েছি, আশা করব ভোগের খিচুড়ি ভালোই হবে। তো এটা আমি প্রথমবার এতটা খিচুড়ি একসাথে বানাচ্ছি আর কি, তো জানি না কেমন হবে, আশা করব মায়ের নামে বানাচ্ছি মানে ভালোই হবে। তো যাই হোক, এখানে খিচুড়ি তো আমার রেডি হয়ে গেল, এটা আরও একটু মানে ফুটলেই বন্ধ করে দেবো আর কি। খিচুড়ি রেডি, সব শেষে একটু ফোড়নের জন্য তেলে গোটা জিরে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর উপর থেকে এটা ছড়িয়ে দিলাম, এটাকেও বেশ ভালো করে নেড়ে নেব, ভালো করে মিলিয়ে নেব, তাহলেই আমার খিচুড়ি একদম রেডি। খিচুড়ি, সমস্ত ভাজা, চাটনি, পায়েস সবই রেডি হয়ে গেছে। এখন প্রায় বিকেল 4:30, পুজোতে বসবো ভেবেছি আমরা 5:00 থেকে 5:30 মধ্যে। যাই হোক, রান্নাবান্না তো রেডি হয়ে গেছে, তো ভাবলাম একটু লুচিও বানিয়ে নিই ভোগের জন্য, তো সেই জন্য এদিকে একটু অল্প মতো ময়দা মেখে নিয়েছিলাম। তো এদিকে খাবার দাবার সব রেডি, আর আমি খুব তাড়াতাড়ি কয়েকটা লুচি ভেজে নিচ্ছি ভোগে দেবো বলে। তো এদিকে আমার লুচি ভাজাও প্রায় কমপ্লিট হয়ে এসছে, মানে সময়ের সাথে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর এদিকে যে ভাজা মশলাটা আছে এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, চাটনির উপর একটু ছড়িয়ে দেবো, তাহলে চাটনিটাও ভালো লাগবে খেতে। Thank you.
পুজো কমপ্লিট হওয়ার পর এখন দেখো প্রায় বাজছে 7টা, আর আজকে পূর্ণিমার চাঁদটা দেখো কত সুন্দর। তারপর নিচে চলে আসার পর যেটা আসল ভোগ সেটাই আমরা খাওয়ার জন্য রেডি আছি, চিড়ে ভোগ। তারপর খেয়ে করে এখানে ফার্স্টে এঞ্জুকে দিয়ে দিয়েছি আমাদের যে ভোগ রান্না হয়েছিল সব, তো এঞ্জুকে দিয়ে স্টার্ট করলাম। ওর খুব পছন্দ হয়েছে খিচুড়িটা খেয়ে, ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তার সাথে পায়েসও ওর খুব ফেভারিট, তো সব কিছুই একসাথে পেয়ে গেছে। তো এঞ্জেলকে খাবার দেওয়ার পর আমিও নিয়ে বসে গেছি একটু টেস্ট করার জন্য। তো খেয়ে দেখলাম কিন্তু বন্ধুরা সত্যিই খুব ভালো হয়েছিল, নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু ঠাকুরের নামে ওই যে বললাম মায়ের নামে ভোগ হয়েছে তো অবভিয়াসলি ভালো তো হতেই হবে। আর এঞ্জেলেরও খুব ভালো লেগেছে, বলছে আমার জন্য রেখে দিও আমি কালকেও খাবো। তো এখানে এক মাসি আর মামিকেও বলা হয়েছিল, ওরাও এসেছে, ওদেরকেও ভোগ দিয়ে দিয়েছি, ওদেরও খুব ভালো লেগেছে। মানে বলতে পারো সব কিছুই আজকে ঠাকুর নাম করে করে সুসম্পন্নভাবে হয়েছে। তো এরপর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি এটা হচ্ছে পরের দিনে রবিবার এঞ্জেলের ড্রয়িং ক্লাস ছিল গান্ধী ময়দানে, সেখানেও পুজো হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করবো তোমাদের ভিডিওটি আজকে ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।